বন্ধুরা, মৎস্য বিজ্ঞানে আপনাদের সকলকে স্বাগত। আমি জাভেদ বলছি, আশা করি সকলেই ভালো আছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আজ আমি সিমেন্ট ট্যাঙ্ক কীভাবে পরিশোধন করবেন সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, অবশ্যই পুরো দেখবেন। বায়োফ্লকে আমরা দুই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে থাকি। এক হলো তারপুলিনের ট্যাঙ্ক, দ্বিতীয় হচ্ছে সিমেন্ট ট্যাঙ্ক। তারপুলিন হলো মাছ চাষের জন্য নির্মিত বিজ্ঞানসম্মত পলিথিনের ট্যাঙ্ক। এটি গোলাকার হয় এবং এটি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারে। এগুলো বিভিন্ন সাইজের হতে পারে, 5,000 লিটার, 7,500 লিটার, 10,000 লিটার ও 15,000 লিটারে হয়ে থাকে। আর সিমেন্ট ট্যাঙ্কে নির্দিষ্ট কোনো সাইজ হয় না। সিমেন্ট ট্যাঙ্ক আপনার গোলাকার বা চারকোনা উভয় মাপের করতে পারেন। তবে চারকোনা মাপের করতে গেলে চারটি কোণ ভালোভাবে সিমেন্ট বালি দিয়ে কোণগুলি গোলাকার করে নেবেন, তাতে মাছের চলাচলে বাধা হবে না। আবার সিমেন্ট ট্যাঙ্ক যত মসৃণ বা পিসিল হবে, সেটা মাছের জন্য খুব উপকার বা ভালো। আর মনে রাখতে হবে, সিমেন্ট ট্যাঙ্ক তৈরি করেই সেই ট্যাঙ্কে মাছ ছাড়বেন না, কারণ সিমেন্ট ট্যাঙ্কে তার কেমিক্যাল রিয়াকশান শেষ হতে অন্তরপক্ষে 20 থেকে 25 দিন পচন দিতে হবে। তো এখন কথা হলো, সিমেন্ট ট্যাঙ্কে পচন দেব কেন? সিমেন্ট ট্যাঙ্ক তৈরির মূল উপাদানগুলি হলো ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, অ্যালুমিনা ও লোহা আকরিক। স্বাভাবিকভাবে বলা যায় যে এতে পিএইচ অনেক বেশি হওয়ার সাথে সাথে অনেক রাসায়নিক বিক্রিয়া হতে পারে, ফলে মাছের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সিমেন্ট ট্যাঙ্কে পচন দেওয়া জরুরি। 3 ধাপে সিমেন্ট ট্যাঙ্ক পরিশোধন করবেন। প্রথমত ট্যাঙ্কের কানায় কানায় জল ভরে নিতে হবে। তারপর 10,000 লিটার ট্যাঙ্কের জন্য 2-3 কেজি গোবর ও কিছু কলাপাতা কেটে 20 দিন মতো রেখে দিতে হবে। তারপর সম্পূর্ণ জল বের করে দিন। দেখবেন দেয়ালের গায়ে ও নিচে শ্যাওলা জমে গেছে, তা ওই শ্যাওলাকে নারকেলের দড়ি বা ছোবড়া দিয়ে ঘষে পরিষ্কার করবেন, যাতে কোনো রকম সবুজ আস্তরণ না থাকে। এবার 10,000 লিটার জলে 5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ভালোভাবে মিশিয়ে গোটা ট্যাঙ্কটাকে কাপড় দিয়ে মুছে ফেলুন, তাতে ট্যাঙ্কে যত জীবাণু আছে সব মারা যাবে। তারপর পুনরায় সম্পূর্ণ ট্যাঙ্কটি ভালো করে ধুয়ে নিন এবং দুদিন রৌদ্রে ভালো করে শুকিয়ে নিন। এরপর আপনি মাছের জন্য জল প্রস্তুত করতে পারেন। তো এইভাবে যদি আপনি ট্যাঙ্কটাকে পরিষ্কার করেন বা পরিশোধন করেন, তাহলে আপনার কালচারের কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।